সামনেই লোকসভা নির্বাচন এই বছরও অনেক ভোটার প্রথমবার ভোট দেবেন তাই তাদের সচেতন করার পাশাপাশি অন্যান্য ভোটারদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার জন্য আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে ইভিএম প্রদর্শন কেন্দ্র করা হয় লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর এটা নতুন ভোটার যারা একবারও এখনো পর্যন্ত ভোট দেয়নি তাদেরকেও যখন আমরা সচেতন করছি তেমন যারা কিছু জানেন না তাদেরকেও আমরা সচেতন করতে কীভাবে তারা ভোট দেবে কি কাজ ভোট কক্ষে ভিভিপ্যাড থাকবে আর ব্যালট ইউনিট থাকবে যে তাদের ভোটটা যে চিহ্নই দিল সেই চিহ্নয় ভোটটা সঠিকভাবে গেল তারা নিজের ভোট নিজেরাই চেক করে দেখে নিতে পারবে এই সচেতনতা শিবিরে সাধারণ মানুষের পক্ষ থেকে ভালো সাড়া মিলেছে এমনটাই জানা গিয়েছে আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা